যদি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এটা যদি দেখাই, ঠিক আছে ভাই, যেটা এটা একটু ভালো, এগুলো হচ্ছে ধুন্দুল, ঠিক আছে, আমাদের আঞ্চলিক ভাষায় ধুন্দুল, অনেকে অনেক ধরনের নামে ডাকে, চিচিঙ্গা বলে, ধুন্দুল বলে, যাই হোক চিচিঙ্গাটা ভিন্ন, এই ধুন্দুলটা ভিন্ন। এই যে ধুন্দুল গাছ আছে এখানে, এটা হচ্ছে ধুন্দুল পেকে মরে গেছে। হ্যাঁ, এখন এটার কাজ বলতে ভিতরে ঝামা আছে, ঠিক আছে, ঝামাটা হয়তো বা সর্বোচ্চ কাজে লাগতে পারে, আর কোনো কাজে লাগবে না, এটা জ্বালানি হিসেবে কাজে লাগতে পারে। এটা হচ্ছে তাজা গাছ। হ্যাঁ, এখানে অনেকগুলো গাছ আছে, তার মধ্যে এই যেটা ফুল হয়েছে, এটা হচ্ছে ধুন্দুলের ফুল, আর এই হচ্ছে ধুন্দুল আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে ধুন্দুল আসতেছে, এখানে ধুন্দুলের ফুল, এই যে বাঁশটা, এই বাঁশের মধ্যে কিন্তু ধুন্দুলের চাষটা করা হয়েছে মূলত, ঠিক আছে। যে আমার পিছনে এই যে গাছটা, এই যে ফুল আসছে, এখান থেকে কিন্তু একটা ধুন্দুল হবে, একটা ধুন্দুলে কিন্তু একটা তরকারিতে দেওয়া যায়, একটা প্রাপ্তবয়স্ক ধুন্দুল, ঠিক আছে। তো এইখানে এই যে বাঁশটা আছে, বাঁশের মধ্যে আসলে এই যে ধুন্দুল গাছটা উঠছে, ছায়া দিছে, এক প্রকার পেঁচায় পেঁচায় বাঁশের সাহায্যে এই গাছগুলো ঝুলে থাকে, এরপর ফুল আসে, আর রোদ থেকে এরা এদের শালক সংশ্লেষণ পদ্ধতিতে খাবার সংগ্রহ করে, এরপর হচ্ছে এই যে ফুল হয়, ফুলে মধুমাছি বসে, তারপরে এই যে এটা হতে শুরু করে। হ্যাঁ, যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিলাম বিষয়টা, ধুন্দুল গাছ।